হ্যালো বন্ধুরা, পরপর দুই ম্যাচ জয়ের পরে তৃতীয় ম্যাচে কিন্তু আগামীকাল খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে পিছিয়ে পড়ে 3-1 গোলে জয় এবং সেকেন্ড ম্যাচে 3-0 গোলে জয়, অর্থাৎ পরপর দুটো বড় ব্যবধানের জয় কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে রাখবে। এবং আগামীকাল যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব জিতে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু সরাসরি চলে যাবে পরের রাউন্ডে। তো আগামীকালের ম্যাচ জেতার জন্য কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব নামবে, এবং আগামীকালের ম্যাচ রয়েছে কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। গতদিনও এই ম্যাচ ছিল কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। তো আগামীকাল মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে নামছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। ম্যাচ শুরু হবে দুপুর 3টের সময় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। মোহামেডান প্লেয়াররা কিন্তু বেশ ছন্দে রয়েছে। নুরুদ্দিন, মার্কাস জোসেফ, ফায়াজ, ফাইজাল প্রত্যেকে কিন্তু দুর্দান্ত খেলছে। তো কালকের ম্যাচও আশা করা যায় যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু জিতে নিতে পারবে, এবং সেখান থেকে তারা পরের রাউন্ডে ডোরান্ডে চলে যাবে প্রথম ক্লাব হিসেবে।